প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বেগুন। আর আজকে আমি বেগুন রান্না করেছি রাইস কুকারে। তো রাইস কুকারে অনেকেই মনে করেন তরকারি স্বাদ করে করা যায় না, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি যদি এভাবে করেন আশা করি স্বাদ হবে। তো প্রথমে আমি রাইস কুকারের যেটা তরকারির পাত্র ওটাতে আমি গরম করে তেল দিয়ে নিচ্ছি। তারপরে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে। তো এখন কিন্তু আমি মাছগুলো দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই অবস্থাতে রাইস কুকারটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, তো আপনারা কিন্তু এটাকে বারবার চালু করে নেবেন আর অন্তত 2 মিনিট পর চালু করার চেষ্টা করবেন। সাথে সাথে চালু করলে চালু হবে না। অনেক সময় হয়তো আমাদের পাকঘরে যেয়ে রান্না করতে একেবারেই ভালো লাগে না, তো আপনি কিন্তু এই পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। তো ভিউয়ার্স, মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তো আমি কিন্তু একই পাত্রে আলুগুলো ভেজে নেব এবং বেগুনগুলো ভেজে নিব। তো আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আমি ঢেকে ঢেকে ভাজাটা করে নিচ্ছি, তার কারণ হলো রাইস কুকার কিন্তু বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, তো এই জন্য এই অবস্থা। তো আমি এখন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম সামান্য পানি। এবার দিয়ে দিলাম জিরের পাউডার। তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো মশলাটাকে কষানো হয়ে গেলে আমি এতে পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন আমি তরকারিটাকে কষিয়ে নিতে পারি। এখন আমি এখানে আলু এবং কালো বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করব। তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো যখন তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে তারপরে হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তো আমি এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এবার ঢেকে রান্নাটা করে নিব। তো যখন রান্নাটা অনেকটা হয়ে এসেছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ঢেকে রান্না করব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার রাইস কুকারে খুব সুন্দর করে তরকারি রান্না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।